আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং আমার প্রিয় ছাত্রী ছাত্রছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওগুলোকে দেখেন, সবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা এমন করে। এ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অনেক ধন্যবাদ। আর হচ্ছে ফুলের শুভেচ্ছা, যদি আমি ফুল সবাইকে দিতে পারবো না, সবাইকে আমি চিনিও না, আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে নেব। তো আমি চাকরির পাশাপাশি আসলে ভালো কিছু করে দেখানোর চেষ্টা করি আপনাদের। এর ভিতরে অনেক সময় অনেক ভুল ত্রুটি হতেও পারে, কারণ একজন মানুষের দ্বারা সব কিছু শুদ্ধ হওয়াটা কখনোই সম্ভব নয়, আর একজন মানুষ সকলে প্রিয় হওয়া কখনোই সম্ভব নয়। ভুল ত্রুটি নিয়ে আমরা মানুষ, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। তো গুরুগুস্তটা আসলে আমি বেশিরভাগই রান্না করা হয় বাসার মধ্যে, আমি সময় পেলেই রান্না করি বাসায়, চেষ্টা করি রান্নাগুলো করার জন্য। নিজের হাতে নিজে রান্না করে খাওয়াটা আসলে অনেক ব্যতিক্রম, একটা আনন্দ আছে। কিন্তু আসলে আমরা চাকরি করে সবসময় হয়ে ওঠে না, ব্যস্ততার জন্য পারি না। তবে যেদিন আমি রান্না করি সেদিনই অবশ্যই আপনাদেরকে রান্নাগুলো শেয়ার করা হয়। এমনি ছাড়া অন্যদিন আমার বাসায় মানুষ আছে, তারা রান্না করে। তো আপনারা সবাই, আজকে হচ্ছে গরু গোস্ত নিয়েছি এখানে আমি 1.5 কেজি। তো এটার সাথে আমি পেঁয়াজগুলোকে, আপনারা হয়তো জানেন না যে পেঁয়াজগুলোকে এভাবে মানে কেটে ফ্রিজে 10 মিনিট রেখে দিলে আর ঝাঁঝালো ভাবটা থাকে না, কাটতে গেলে আর চোখ দিয়ে পানি আসে না, তাই আমি এগুলোকে কেটে একটু পরে ফ্রিজে রেখে দিব ভিডিওটা করার জন্য। এখানে আমি দই নিয়েছি, টক দই, তারপরে হচ্ছে এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। আর এই বক্সটার মধ্যে আছে আপনার গরম মশলা, জিরা, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, এগুলোর গুঁড়া আমি রাঁধুনি কিনে নিয়েছি। তো এগুলো একসাথে আমি এই গোস্তকে ভালো করে একদম মেখে টেকে পরিমাণ মতো দিয়ে, টক দই দিয়ে একদম মেখে টেখে প্রায় 1 ঘন্টা রেখে দেব। তো এরকম করে রেখে রান্না করলে গোস্তের ভিতরের যেই ইয়েটা ভালো যায় এবং রান্নাগুলো, রান্নাটা খুবই সুস্বাদু হয়, গোস্তটা নরম হয়। তো আমি এভাবেই রান্না করি, আবার ওইভাবেও করি, কিন্তু বেশিরভাগ সময় এইভাবে রান্না করলে ভালো হয়। আর টক দইটা দেওয়ার কারণ হচ্ছে টক দই দিলে আসলে গরু গোস্তের টেস্টটা অন্যরকম হয়, এছাড়াও রান্না করা যায়। তো আমি সাধারণত এভাবেই রান্না করি। তো আপনারা আমার পাশে থেকে আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্টস দিবেন। আপনারা পাশে না থাকলে কখনোই সম্ভব না, আর একজন মানুষ একা কখনোই সম্ভব না এত দূর আগানো। সবাইকে সম্মিলিত প্রচেষ্টায়, সবার ভালোবাসায়, সম্মানেই একদিন আমার চ্যানেলটিকে আমি চাই যে অনেক উপরে ওঠানোর জন্য। আর আর হচ্ছে আসলে এটার মধ্যে আরও অনেক কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব বিষয়ই। তো আপনারা ভালো থাকবেন সবাই, এভাবে আপনারা গোস্তটাকে আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই দিলাম আদা, রসুন, সরি, এই দিলাম আদা, তারপর হচ্ছে আমি টক দইটা দিয়ে দিব, পুরাটাই দিলাম। তা এই এইভাবে ধরেন এভাবে আমি সবগুলো মশলাই দিয়ে দিব। ভিডিওটা একা একা করছি তো। আমি তারপর এটার সাথে মরিচ দিয়ে দিলাম, আমি একটু ঝালটা বেশি খাবো সেজন্য মরিচটা একটু বেশি দিলাম। আপনার ইচ্ছে করলে বাটা মশলাও দিতে পারেন, আসলে যারা আমরা চাকরি করি তাদের পক্ষে রান্না বেটে মশলা বেটে আসলে দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, লুকটুক পাওয়া গেলে একটু করা যায়। আমি এখন হলুদ দিয়ে দিলাম, হলুদটা পরিমাণ মতোই, একটু বেশি করে গেলে হলুদের গন্ধটা করে, অনেক সময় গন্ধটা অনেকেই পছন্দ করে না, তবে হলুদ একটু বেশি খেলে কোনো ক্ষতি নাই, কিন্তু রান্নার স্বাদটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এখানে আমি দিচ্ছি আপনার ধনিয়ার গুঁড়া, আমি ধনিয়ার গুঁড়াটা অল্প পরিমাণে খাই, ধনিয়া বেশি খাই না রান্নাটা। হ্যাঁ, এই যে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিব এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি প্যাকেটে, এই হচ্ছে গরম মশলা দিলাম পরিমাণ মতো, আর একটু জিরা,
সব কিছু একসাথে দিয়ে আমি এখন এগুলোকে, লবণ তো অবশ্যই দিতে হবে, এভাবে দিয়ে আপনারা প্রায় 1 ঘন্টা যাবত এটাকে ই করে রেখে দিবেন একদম মেখে, যেটাকে আমরা ম্যারিনেট কী জানি বলে একটা, আচ্ছা যাই হোক ওটা বলতে পারতেছি না আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ম্যারিনেট সম্ভবত। আর এটা হচ্ছে ভুল হলে আপনারা বন্ধুরা আমার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে আমি এই হ্যাঁ এই যে এইভাবে মেখে প্রায় 1 ঘন্টার মতো করে আপনারা এটা রেখে দিবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তারপর এটার সাথে মেখে দেখে রেখে দিবেন এটা, তারপর ওই যে পেঁয়াজ কেটে কুচি কুচি করে তেল টেল দিয়ে ওইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুব খুব মজা হয়। ওইভাবে রান্না করা যায়, আসলে রান্নার অনেক ধরনের নিয়ম আছে, এক এক দেশে এক এক রকম ধরে রান্না বান্না করে। আর আমরা বাঙালিরা তো একটু ভোজনবিলাসী, আমরা রান্না খেয়ে মানে বেশি খেতে পছন্দ করি, রান্না করতেও ভালোবাসি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। খুব ভালো কিছু আমি করতে পারি না, চেষ্টা করছি, আপনারা পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।